মহতারাম, এবার যে বোন যে প্রশ্নটি করেছেন তার উত্তর জানতে চাইব নিয়ত নিয়ে। তিনি বললেন যে আমরা জেনেছি যে নামাজের ক্ষেত্রে নিয়তের দরকার নেই, তো সেটা কি আমরা অন্য আমলের ক্ষেত্রেও করবো কিনা? আসলে বোন এখানে একটা ভুল আছে, নিয়ত করতেই হবে, নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত পড়তে হয় না। আসলে নিয়ত মানে মনের উদ্দেশ্য। আপনি সেহেরির সময় ঘুম থেকে উঠেছেন অথবা রাত্রে ঘোরার সময় শুয়েছেন যে সকালে রোজা রাখবো, এটার নাম নিয়ত। এই যে রোজার সময় আমরা যে নিয়তটা পড়ি, নাওয়াইতুয়ান আসুমা গাদান মিন শাহর রমাদান আল মুবারক, এই নিয়তে কারো রোজা হয় না। কারণ হলো আপনি নিয়ত করছেন, আমি নিয়ত করছি আগামীকাল রোজা রাখবো, তাহলে আজকে রোজার নিয়ত আপনি করেননি। আর রাতের ভিতরে রোজার নিয়ত না করলে সেই রোজা হয় না। আর আগামীকালের যে নিয়ত করলেন ওটাও কার্যকর হবে না, কারণ আগামীকাল রাত আসার আগে আপনি নিয়ত করে ফেললেন। এই জন্য এই নিয়ত দ্বারা কারোর রোজা হয় না। তবে আলহামদুলিল্লাহ আপনার মনের ভিতরে যে নিয়তটা আছে যে আজকে রোজা রাখবো, ওটাতেই হবে। এই জন্য নিয়ত করতে হবে, মনের ভিতরে আপনার উদ্দেশ্য থাকবে। আর নিয়ত করা না করার পার্থক্য, আপনি সাঁকো দিয়ে যেতে যেয়ে যদি পানিতে পড়ে যান তাহলে আপনি বিনা নিয়তে পানিতে পড়েছেন, আর যদি আপনি গোসল করার নিয়তে ঘাটে যেয়ে ঝাঁপ দেন তাহলে আপনি নিয়ত সহ গোসল করেছেন। এইটা হলো পার্থক্য। শ্রোতা ভাই বোন, আজ আলোচনার বিষয়বস্তু হলো আমরা রমজানে রোজার বা সিয়ামের নিয়ত কিভাবে করব। প্রত্যেক রোজাদার বা প্রত্যেক সিয়াম পালনকারী ব্যক্তি আমরা জানি যে আমাদের কোনো ইবাদত বন্দিগি কোনো ভালো কাজই কিন্তু আমাদের নিয়ত যদি না থাকে, অর্থাৎ উদ্দেশ্য যদি না থাকে সেই ইবাদতটা করার, তাহলে কিন্তু সেটি আল্লাহর কাছে আমার সওয়াব হিসাবে গণ্য হবে না, ইবাদত হিসাবে গণ্য হবে না। যার কারণে প্রতিটি ইবাদত বন্দিগির জন্য আমাদের নিয়ত উপস্থিত থাকতে হয়। কেউ মনে করুন কোনো একটি ভালো কাজ করলেন, তিনি ভালো কাজটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেননি, অন্য কোনো উদ্দেশ্যে করেছেন অথবা কোনো উদ্দেশ্যহীনভাবে করেছেন, তাহলে কিন্তু কাজটি ভালো হলেও তার জন্য আল্লাহর কাছে তিনি বিনিময় পাবেন না, কারণ তিনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য তার ছিল না, ইন্টেনশন ছিল না। এই জন্য ইসলামী শরীয়তে নিয়তের গুরুত্ব অপরিসীম। বুখারীর একেবারে শুরুর দিকের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমলসমূহ কর্মসমূহ নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ প্রত্যেকটা কর্ম, এটির সওয়াব পাওয়া না পাওয়া এটা নিয়তের উপর নির্ভর করে, আরও বিভিন্ন অর্থ রয়েছে। তাহলে আমাদের ইবাদত বন্দিগিতে নিয়ত থাকতে হবে। সিয়াম বা রোজা এটাও একটা ইবাদত, ইসলামের অন্যতম পাঁচটি মৌলিক ইবাদত বা ভালো কাজের একটি, যার কারণে সিয়াম বা রোজার জন্য কিন্তু নিয়ত থাকতে হবে। এটাই হলো মূল কথা এবং আসল কথা। এবারে আসুন আমরা জানি আমরা সিয়াম বা রোজার জন্য কিভাবে নিয়ত করব। আমরা অনেক ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে বিভিন্ন বইতে পুস্তকে পর্যন্ত আমরা দেখি যে রোজার নিয়ত, রোজার নিয়ত কি, বিভিন্ন রকমের গদবাঁধা কথা আছে নিয়ত হিসাবে, আরবি বাক্য শেখানো আছে, তার ভিতরে একটি হলো নাওয়াইতুয়ান আসুমা গাদান, অর্থাৎ আমি আগামীকাল রোজা রাখবো সে মর্মে নিয়ত করলাম, আরও বিভিন্ন শব্দ যোগ করা হয়। তো এভাবে মুখে আরবি বিশেষ কোনো গদবাঁধা বাক্য উচ্চারণ করে কি নিয়ত করতে হয়, নাকি আমাদের অন্য কোনো পদ্ধতি রয়েছে? এ প্রসঙ্গে বলবো যে আসলে নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা। আমরা অনেক সময় বলি আমি নিয়ত করেছি এবছর হজে যাব, আমি নিয়ত করেছি অমুক জায়গায় যাব। তার মানে নিয়ত করেছি মানে হলো আমি মনে মনে স্থির করেছি, সিদ্ধান্ত নিয়েছি আমি কাজটা করব। এই যে মনের স্থিরতা এবং সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু নিয়ত। আপনার প্রতিটি ইবাদতের মধ্যে আপনি মনে যদি স্থির করেন যে আমি এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বা আল্লাহর নির্দেশ পালনার্থে আমি এই কাজটা করতে যাচ্ছি, এটা যদি সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার ভিতরে নিয়ত পাওয়া গেল বলা যাচ্ছে। আমরা কিন্তু এবছর আমি হজে যাব নিয়ত করেছি, এটা অনেক সময় বলি, তার মানে কিন্তু আমরা এটা আরবিতে বলি না, নাওয়াইতু আন আযহাবা ইলা আল হজ, আমি এবছর হজে যাব আমি নিয়ত করেছি, এরকম কোনো গদবাঁধা কোনো স্বীকারোক্তি মুখে কিন্তু আমরা উচ্চারণ করি না, বরং মনে মনে স্থির থাকলে আমরা বলি যে আমরা হজে যাওয়ার নিয়ত আছে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ইবাদত আপনি করার সময় আপনার মনে যে সিদ্ধান্ত আছে ইবাদতটা করছেন কেন করছেন, এটাই কিন্তু নিয়ত। অতএব রমজান মাসে রোজার জন্য নিয়ত থাকতে হবে, ঠিক আছে, কিন্তু নিয়ত থাকতে হবে এর মানে এই নয় যে নিয়ত মুখে উচ্চারণ করতে হবে। মনে রাখবেন ইচ্ছা এটা অন্তরে সম্পাদন করতে হয়, ইচ্ছা মুখ দিয়ে করা যায় না। নিয়ত করা মানে ইচ্ছা করা, তো ইচ্ছা করা এটা অন্তর দিয়ে যেহেতু হয়, বিধায় মনে রাখতে হবে সবসময় নিয়তটা হয় অন্তর দিয়ে, মুখে কোনো নিয়ত হয় না। এজন্য রোজার নিয়ত আমরা মুখে করার কোনো সুযোগ নেই, করলে সেটা সঠিক নয়। এবং কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে অমরের যে নিয়ত আছে সেটাকে মুখে উচ্চারণ করে ফেললে উত্তম হয়, তবে নিয়ত বেসিক নিয়তটা কিন্তু মনের দ্বারাই হয়, মুখ দ্বারাই কোনো নিয়তের নিয়ত জিনিসটা অন্তত হয় না, মনের নিয়তটাকে মুখ দ্বারা প্রকাশ হয় বড় জোর। তো মূলত আমাদেরকে রোজার জন্য নিয়ত করতে হবে, অর্থাৎ মনে মনে ইচ্ছা করতে হবে, পোষণ করতে হবে, এটাই হলো বড় কথা। নিয়ত হচ্ছে আপনার মনের ইচ্ছা, ইন্টেনশন। আপনি ভোর রাতে উঠে উজু করে যে মুসল্লায় দাঁড়ালেন,
আর ভাবছেন যে আমি এখন দুই রাকাত করবো, এটাই হচ্ছে নিয়ত। এটা মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। রমাদানের নিয়তের ক্ষেত্রেও একই, আপনি ভোর রাতে যখন সাহারি খেলেন এবং আপনি রোজা রাখার সংকল্প করলেন যে আমি ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখছি, আমি সাহারি সম্পন্ন করলাম, এই যে আপনার ইন্টেনশন, এটাই হচ্ছে আপনার নিয়ত। আপনার মুখে উচ্চারণ করে নাওয়াইতু আনাসুমা গাদামিন সাহার যেটা শেখানো হয়, এটার আসলে কোনো প্রয়োজন নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবারা কেউই কিন্তু মুখে উচ্চারণ করে নিয়ত পড়তেন না, নিয়ত করতেন এক্সেপ্ট হাজ এন্ড উমরা। শুধুমাত্র হজ এবং উমরার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবারা মুখে আওয়াজ করে উচ্চারণ করে নিয়ত করতেন। তারা পড়তেন লাব্বাইকা হাজ্জান, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, অথবা লাব্বাইকা উমরাতান, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম। হজ উমরা ছাড়া আর কোনো কিছুতেই মুখে উচ্চারণ করে এভাবে নিয়তের প্রয়োজন হয় না, বাকি সবকিছু হচ্ছে মনের ইন্টেনশন। আপনি যখন মনে মনে ভাবলেন যে সাহারি খেলাম এবং রোজার প্রস্তুতি নিলাম, এভাবেই কিন্তু রোজার জন্য আপনার নিয়ত হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।